হালুৱাটিঙৰ বৰছিলা চাহবাগিচাত বন বিভাগৰ পিঞ্জৰাত আবদ্ধ হয় এই বাঘটো। দীৰ্ঘদিন ধৰি অঞ্চলটোত সন্ত্ৰাস চলাই আছিল নাহৰ প্ৰতিকৃতিয়ে। কিছুদিন পূৰ্বে বাঘটোৰ আক্ৰমণত আহত হৈছিল অনু ঘটোৱাৰ নামৰ এগৰাকী মহিলা। অধিক জনাব আমাৰ সাংবাদিক বাসৱৰাজ বৰুৱা। জনঅৰণ্যত বাঘৰ সন্ত্ৰাস দীর্ঘদিন ধরে আমগুড়ি বরশিলা চাহ বাগিচাত এটা নাহৰ ফুটিকি বাঘে সন্ত্রাস চলাই আছিল আর অবশেষত প্রায় এমাহৰ অন্তত পিঞ্জরাবদ্ধ করবলে সক্ষম হল বাঘটো। সামগ্রিক পরিবেশ মই ক্যামেরাজনক দেখাবলৈ অনুরোধ করি। আজি পুৱতি নিশা আসলে এটা পিঞ্জরাত হালুৱাটিং বন বিভাগে পতা এটা পিঞ্জরাত পিঞ্জরাবদ্ধ করবলে সক্ষম হয়েছে বাঘটো। আর এনেদরে আসলে বাঘটো পুৱতি নিশা সোনকালে আসলে বাঘটো পিঞ্জরাবদ্ধ হল। সেই আসলে বাঘটোয়ে পিঞ্জরাপা ওলাবলৈ চেষ্টা করার ফলস্বরূপে মূরর বিশেষ আঘাত পোৱা দেখা গৈছে। যথেষ্ট আঘাতের সিট আছে বাঘটো আর কব লাগবে দীর্ঘদিন হৰি সন্ত্রাস চলাইছে। মূর বাগান কর্তৃপক্ষ আছে, পোনে পোনে বাগান কর্তৃপক্ষ চলে যাবলৈ চেষ্টা করি। কি কব দীর্ঘদিন ধরে সন্ত্রাস চলাই আছিল, তারপর অবশেষ পিঞ্জরাবদ্ধ হল বাঘ? হয়, আজি প্রায় তিনিমাহ ধরে সন্ত্রাস চলাই আছিল। আমার লাদৈগড় চাহ বাগিচাত আমার মহিলা এগারিও কাম করে থাকা মহিলা এগারিও এটেক করেছিল আর আমি দেখা গৈছিল যে বাঘটোর কারণে আমি আজি প্রায় এক দেড় মাহ হল আমি পিঞ্জরা পাতি থাকি আমার লাদৈগড় চাহ বাগিচাত। কিন্তু দেখা গল যে তাত বাঘটো পিঞ্জরাত আবদ্ধ নহল। আমি যোৱাকালি আমি পিঞ্জরাটো আনি আমার বরশিলা ডিভিশনত বাগিচাত আমি লগাইছিল আর আজি কালি রাতে প্রায় দশটামান বজাতে বাঘটো পিঞ্জরাবদ্ধ হয়েছে। নিশ্চিতভাবে কব লাগবে আসলে যাওয়াকালি নিশা প্রায় দশ মান বজাতে বাঘটো পিঞ্জরাবদ্ধ হয়েছিল। সেই আসলে বাঘটো এটা ওলাই যাবলৈ চেষ্টা করার ফলত মূরত যথেষ্ট আঘাতের চিহ্ন দেখা গৈছে। মূরত আছে আচ্ছা কর্মকর্তা, কি কব আজি বহুদিন ধরে বাঘর আতঙ্ক আমার বরশিলা হয়ে আছে, বাঘর মুক্ত বিচরণ চলি আসে। কিন্তু সেই অনুপাতে আমি বহুত চেষ্টা করে আসো বাঘটো পিঞ্জরা বন্ধ করবর কারণে। আর বাঘে আমার বাগিচাত কর্মরত যা মহিলা আছে, মহিলা আমার বরশিলা লাদৈগড় ডিভিশনতো আঘাতপ্রাপ্ত করেছে। গতি সেই অনুপাতে আমার শিবসাগর বন বিভাগে বা আমগুড়ি বন বিভাগ বা হালুৱাটিং বন বিভাগে আমাক বহুত সহযোগ করেছে বাঘটি ধরব কারণে। আর আজি প্রায় কালি আঠটা বজাত আমার ইয়াত বাগান বাগিচা এইট নম্বর সেকশনত পিঞ্জরা পাতা হয়েছিল আর আঠটা বজাত যেহেতু কালি ধরা হয়েছে। আর আজি মানে স্বাধীন ছাত্র সন্থার আর ম্যানেজমেন্টক ধন্যবাদ জানাইছো যে বহুত সহযোগ করেছে আমার শ্রমিক রাইজক প্রটেকশন দিব কারণে। গতি আর বাঘ থাকার সন্দেহ হয় নাকি? না, আর বাঘ আছে বলে রাইজে কৈছে। আজি মই রাতেপা গম পাইছো যে আর বাঘ আছে বলে গম পাইছো। নিশ্চিতভাৱে এটা কথা কব লাগিব আসলে পাহাড়িয়া অঞ্চল এইটো অসম নাগালেণ্ডের সীমান্তবর্তী অঞ্চল আর ঘন দাঁত হাবি জঙ্গলে ভরা, সে একাধিক বাঘ থাকার সম্ভাবনা দেখা গৈছে। মই ইতিমধ্যে যে বনরক্ষী কর্মীসকলক দেখা পাইছো, বনরক্ষী কর্মীসকলের সঙ্গে কথা পাতিবলৈ চেষ্টা করি। আর সামগ্রিক পরিবেশ ক্যামেরা পার্সনে দেখা আছে এনেদরে আর একাধিক বাঘ থাকার কথা ইয়াতে উল্লেখ করেছে ইয়ার রাইজে। আর এটা কথা উল্লেখ কব লাগিব আসলে কিছুদিনের পূর্বে ইয়াত এগারী মহিলা বাঘে আক্রমণ করেছিল আর তারপরে আসলে পিঞ্জরা করেছিল। আপনার ওসলে আছো, কি কব বাঘটো আসলে মুখত যথেষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে, ইয়ার পাশে আপনাদের কেনে ধরনের ব্যবস্থা লব বাঘটোর ইয়ারপরা প্রেরণ করার ক্ষেত্রে? আমি প্রথমতে ভেটেরি ডাক্তার হেৰি ঘটুৱাই ইয়ার কি কি কেনেকুৱা ধরনের কি হয়েছে প্রথম মানে যাবতীয় ট্রিটমেন্ট করাই লম। তারপর পরামর্শ অনুযায়ী আমি কলে নিব কত চিকিৎসা করলে কেমন ভাল হব ঠিক তেনেকুৱা এটা সিদ্ধান্ত করেম। আমি আমার অফিসার আমার বিষয়াসকলের আহিল আমি কিন্তু প্রথমতে আমি ভেটেনারি ডাক্তারত আমি ট্রিটমেন্ট করাল। বাঘটো কিমান বয়স হওয়ার বলে অনুমান করেন? বাঘটো মানে 15-16 বছর মান বয়স হওয়ার নিচে মোটা মোটা। নিশ্চিতভাবে আসলে এনেদরে আজি যে বন বিভাগে পিঞ্জরা পাতিছিল পিঞ্জরাবদ্ধ হয়েছে আর বাঘটো যথেষ্ট আঘাতের চিহ্ন আছে, সে ইয়ার চিকিৎসার প্রয়োজন আছে। ইয়ার পাছত দেখা যায় বাঘটো কোনোবা বনাঞ্চলত এৰি দিয়ে নে ইয়ার চিকিৎসার ব্যবস্থা করে। ধন্যবাদ জানাইছো বাসবরাজ বৰুৱা।